তো আজকে চলো ভিডিওটা শুরু করা যাক আজকে যেটা টপিক সেটা হচ্ছে রেনেশা বলতে কী বোঝো রেনেশা তাৎপর্য সম্পর্কে টিকা লেখো দেখো আমরা একটু ইউরোপে চলে যাই ভারত থেকে একটু ইউরোপে চলে যাই ইউরোপে যখন মধ্যযুগ অবস্থান ঘটছে কিসের মাধ্যমে রেনেশার মাধ্যমে আমরা সবাই জানি যে বেশ কিছু ঐতিহাসিক বলছেন যে মধ্যযুগের অবসান এবং আধুনিক যুগের সূত্রপাত হতে বেশি সময় লাগেনি অনেকে বলছেন যে দ্বাদশ ও তয়দশ শতাব্দীতে মধ্যযুগের অবসান হয়ে আধুনিক যুগের সূত্রপাত ঘটেছিল অনেকের মতে চৌদ্দোশো তিপ্পান্ন সালে রোমের কনস্তান্তেলোবনের পতন এবং রেনেসার সূত্রপাত প্রথম ঘটেছিল এইটাই হলো বেশিরভাগ ঐতিহাসিকের মতে সঠিক উত্তর এবং এটাই পরবর্তীকালে নেওয়া হয়েছে গ্রহণ করা হয়েছে এবার আমরা রেনেসা বা নবজাগরণ কাকে বলে বা কি বোঝো এটা আমরা প্রেক্ষাপটটা দেখে নিলাম যে ঐতিহাসিক বিতর্ক আছে রেনেশা নবজাগরণ কাকে বলে আমার কাছে যেহেতু স্ট্যান্ড নেই তাই ভিডিওটা করার সময় হাত তোমার হাতটা একটু নড়ে যাচ্ছে তোমরা প্লিজ কিছু মনে করো না তোমাদের যদি অসুবিধা হয় আমাকে অবশ্যই বলো আমি ওই জন্য প্রতিটা লাইন তোমাদের পড়ে পড়ে বলছি দেখো আমি লিখে দেখো করো আবার নবজাগরণ মধ্যযুগের অবসান আধুনিকতার সূত্রপাত মানে রেনেশা আবার নবজাগরণের ফলে কী হয়েছে মধ্যযুগের অবসান হয়েছিল আধুনিকতার সূত্রপাত হয়েছিল এ প্রসঙ্গে জানতে হবে যে রেনেশা শব্দের উৎপত্তি কোথা থেকে ফরাসি শব্দ র দেখো আর ই এন এ আই এস টি ই রেনস্টার থেকে যার অর্থ হলো পুনর্জাগরণ অর্থাৎ মধ্যযুগে যে যুক্তিবাদ যে বিজ্ঞানসম্মত চর্চা ধর্মনিরেক্ষতা যা সব কিছুই উল্টো ছিল যুক্তিবাদিতা ছিল না বিজ্ঞানসম্মত কোনো চর্চা ছিল না মানুষ বিজ্ঞান নিয়ে ভাবতো না ধর্মনিরেক্ষ চর্চা না মানুষ চার্চকে বেশি গুরুত্ব দিত সেই চার্চ তন্ত্রের সব কিছুর পতনের মধ্যে দিয়ে কী এসেছিল নবজাগরণ তাহলে এক কথায় নবজাগরণ হলো যদি আমরা প্রথাগত ভাষায় বলি আমি যে ভাষাটা বললাম সেটা ছাড়া যদি সংজ্ঞাই বলি গ্রিক ও রোমান শিক্ষা সংস্কৃতি পুরোটা চর্চাবাদ সূত্য হয় এর ফলে মানে গ্রিক ও রোমান শিক্ষা সংস্কৃতি যেটা আগে যেটা ছিল যে পুরনো যে ভালো বিষয়টা সেটাকে আবার নতুন করে চর্চা সূত্যপাত হয় এর ফলে পশ্চিমী ইউরোপে যে নতুন সংস্কৃতিগত ও বুদ্ধিগত মানে রেনেসা হচ্ছে সংস্কৃতিগত মানে তোমার আচার ব্যবহার তোমার আচরণ সংস্কৃতিগত বুদ্ধিগত তোমার ব্রেন বা তোমার মধ্যে যে ভক্তি সেই ভক্তিবাদটা বদলে সেটা তোমাদের যুক্তিবাদ আসছে যে পুনর্জীবন ঘটেছিল পুনরুজ্জীবন মানে নতুন করে জন্ম লাভ করেছিল সেটা হলো ইউরোপীয় নবজাগরণ বা রেনেসা এই হলো ইউরোপীয় নবজাগরণের বা রেনেসা বলতে কি বোঝো সেকেন্ড আমি চলে আসি বৈশিষ্ট্য সমূহ দেখো রেনেসার প্রথমই বৈশিষ্ট্য আমি কি বললাম যুক্তিবাদিতা তুমি যদি যুক্তিবাদী না হও তুমি কোনো রেনেসার মানুষ হতে পারবে না কারণ যুক্তিবাদ হলো দেখো আমরা যদি কেউ একজন যদি বলে যে জঙ্গলে ভূত আছে তাই ওখানে রাতে যেতে নেই বা কোনো রাস্তায় এই রাস্তাটা খারাপ তার পিছনে যুক্তিটা কি আমরা দেখবো বা এইটা মেনে চলবো এই কুসংস্কারটাকে মেনে চলবো যে নারীদের গৃহের বাইরে বার হতে নেই কুসংস্কারটা মেনে চলবে এর পিছনে কি যুক্তি আছে এইটা আমরা মেনে চলবো এটা হলো রেনেসাসের মানুষের প্রশ্ন যুক্ত বিজ্ঞানসভাদের চর্চা নবজাগরণ উদ্ভূত বুদ্ধিবাদের প্রভাব মানে বুদ্ধিবাদ অনেক বুদ্ধিজীবী সেই সব জন্মেছিলেন আমরা নিশ্চয়ই জানি যেমন মারুতম মার্টিন লুথার ছিলেন জন ল্যাস্কি ছিলেন যারা এই বুদ্ধিবাদকে প্রাধান্য দিয়েছিল ধর্ম সংসাধন যারা করেছিলেন এই বলছে যে নবজাগরণ উদ্ভূত বুদ্ধিবাদের প্রভাবে প্রচলিত ধর্ম বিশ্বাস ও কুসংস্কারগুলি ক্রমশ অবস্থিত থাকে মানে যে প্রচলিত যে ধর্ম বিশ্বাস ও কুসংস্কারগুলি সেগুলো ক্রমশ অবস্থিত থাকে এবং পাশাপাশি সম্বন্ধে চর্চা শুরু হয় এবং নিরপেক্ষতা। রেনেশার প্রধান বিজ্ঞান বিজ্ঞাসম চর্চা তাই আমি কালো কালি দিয়ে লিখেছি পুরোটাই তারপর ধর্মনিরপেক্ষতা রেনেশার তৃতীয় বৈষ্য আমি দিয়েছি যেহেতু এটা পনেরো নম্বরের প্রশ্ন এটা ধত এটা তোমার দিতে পারে দুই কি তিন এটা তোমার দিতে পারে বারো বা দশ এরকম টাইপের করে লাস্ট এটা দেখে ধর্ম নিরপেক্ষতা রেনেসার প্রথম বৈশিষ্ট্য ধর্ম নিরপেক্ষতা যে ধর্মকে যে চারজন গুরুত্ব দিত সেই ধর্ম নিরপেক্ষতা হলো রেনেসার প্রধান বৈশিষ্ট্য মানুষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র সুত্যাব ঘটে এই সময় আমরা জানি যে ম্যাকিয়া ভ্যালি সুত্যবত ম্যাকিয়াভেলি ম্যাকিয়া ভেলি ধর্মকে নৈতিকতা দিক থেকে পৃথক করেছিলেন তিনি বলতেন ধর্ম আলাদা আবার রাজনীতির একটা আলাদা নৈতিকতা আছে বা ধর্মের একটা আলাদা নৈতিকতা আছে পরের দিন আমি শুধু আজকে রেনেসাটা বললাম পরের দিন যেটা আমি তোমাদের বলবো রেনেশার তাৎপর্যসমূহ আমি তিনটে এর মধ্যে লিখেই রেখেছি বুর্জা সেনের উদ্ভব নতুন নতুন ক্ষমতা কেন্দ্রের আবির্ভাব আর এটা যেটা তোমাদের আমি বলবো গ সেটা হলো পুঁজিবাদের উদ্ভব এই তিনটে আমি তোমাদের বলে দিলাম এবার পরবর্তীকালে আমি এগুলো সব তোমাদের বিশ্লেষণ করো ধন্যবাদ আজকের মতো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না